ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমরা ডিসকাস করব যে টপিকটা নিয়ে, সেটা আমাদের হেলথের সাথে ডাইরেক্টলি কানেক্টেড। আমরা না জেনে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কমবেশি অ্যালুমিনিয়ামের পাত্রে রান্নাবান্না করি এবং অ্যালুমিনিয়ামের পাত্রে আমরা খাবার খাই। এবং এই অ্যালুমিনিয়ামের পাত্রে যখন আমরা রান্না করি, তখন কিন্তু ওই অ্যালুমিনিয়ামের পাত্রের সাথে আমাদের খাবারের যে কেমিক্যাল রিয়াকশান হয়, সেই কেমিক্যাল রিয়াকশানের কারণে আমাদের খাবারের মধ্যে অনেক পার্টিকেলস, অ্যালুমিনিয়াম পার্টিকেলস লিচ করে খাবারে মেশে এবং স্লোলি স্লোলি আমাদের শরীরে কিন্তু স্লো পয়জন করে ক্যান্সারের দিকে ঠেলে নিয়ে যায়। আজকে আপনাদের সাথে এরকমই একটা রিসার্চ পেপার আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা স্ক্রিনের দিকে দেখেন, যে দেখতেই পাচ্ছেন অলরেডি, যে ব্রিটিশ রাজ যখন চলছিল সেই সময়টাতে অ্যালুমিনিয়ামের পাত্রে যে সমস্ত কয়েদিদেরকে রাখা হতো জেলে, তাদেরকে জোর জবরদস্তি করে অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করে খাওয়ানো হতো, একটাই কারণে, যাতে তারা ইমিডিয়েটলি স্লো পয়জনাস হয়ে তারা ইমিডিয়েটলি মারা যায়। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে অ্যালুমিনিয়ামের পাত্রে জোর করে একসময় খাওয়াতো, যাতে কি না কয়েদিরা তাড়াতাড়ি মারা যায়, সেই অ্যালুমিনিয়ামের পাত্র আমরা না জেনে আমাদের বাড়িতে কিনে আনি এবং সেই পাত্রে দিনের পর দিন রান্না করছি এবং দিনের পর দিন সেই পাত্রে আমরা খাচ্ছি। এবং এইটাই কিন্তু ক্যান্সার হওয়ার জন্য অত্যন্ত সিরিয়াস একটা কারণ হতে পারে। ফ্রেন্ডস, কয়েকটা আর্টিকেলস আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো যদি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অলরেডি দেখাচ্ছে যে অ্যালুমিনিয়ামের পাত্রের সাথে যখনই কোনো সাইট্রাস ফ্রুট আমরা খাই, তখন কিন্তু সেই সাইট্রাস ফ্রুটগুলোর সাথে কেমিক্যাল রিয়াকশান হয় এবং সেইগুলো যখন আমাদের বডিতে পাস করায়, স্লো পয়জন করে ক্যান্সার ঘটাতে পারে। ফ্রেন্ডস, নট অনলি ক্যান্সার বাট অলসো অল দ্য ডিজেনারেটিভ ডিজিজ, লাইক আমাদের প্রেশার বেড়ে যাচ্ছে এখন প্রত্যেকটা বাড়িতে, চোখের রেটিনার যে পাওয়ার সেটা কমে যাচ্ছে, চোখের মধ্যে ছানি পড়ে যাচ্ছে, ক্যাটারাক্ট যেটাকে বলছি, এবং এইরকমই ভয়ঙ্কর কিছু রিজন লাইক সুগারের মতো কিছু প্রবলেম প্রত্যেকের বাড়িতে কমবেশি আছে। এগুলোর পিছনে কিন্তু এই অ্যালুমিনিয়ামের পাত্রে খাওয়া এবং রান্না করা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি দায়ী। এগুলো আপনারা যদি একটু গুগলে গিয়ে রিসার্চ করেন আপনারা জানতে পারবেন। নট অনলি অ্যালুমিনিয়াম, আরও একটা জিনিস সামনে উঠে আসে, সেটা হচ্ছে আজকে আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে কমবেশি ননস্টিকের বাসনপত্র পাওয়া যায়। এই ননস্টিকের ইউটেন্সিলগুলোতে ন্যাচারালি দেখা যায় যে টেফলন বলে একটা যে কালো কোট থাকে, ওইগুলোও কিন্তু আমাদের খাবারের সাথে মিশতে লাগে এবং ওইগুলো আস্তে আস্তে স্লো পয়জন করে 260°C বেশি যদি ওইটা উঠে যায় টেম্পারেচারটা, তাহলে কিন্তু ওইগুলোকে আস্তে আস্তে মেল্ট হয়ে আমাদের খাবারে মিশতে লাগে এবং আমরা যখনই ওগুলো খাই আমাদের শরীরে ওগুলো কোনোভাবে ডিজলভ হয় না। এবং এতটাই সিরিয়াস একটা ব্যাপার, এতটাই ভয়ঙ্কর একটা ব্যাপার, যদি আপনি সুস্থ থাকতে চান, যদি আপনি সেফ থাকতে চান, অনেক দিন পর্যন্ত আপনি যদি সুস্থ থাকতে চান, তাহলে অবশ্যই অ্যালুমিনিয়ামের বাসন এবং ননস্টিকের বাসন আপনি ইমিডিয়েটলি অ্যাভয়েড করুন। ফ্রেন্ডস, দিস ইজ মাস্ট। প্রয়োজন হলে আজ থেকে, প্রয়োজন হলে কাল থেকে অ্যালুমিনিয়ামের বাসনে রান্নাবান্না করা এবং খাওয়া বন্ধ করে দিন। ফ্রেন্ডস, দিস ইজ সো ইম্পর্ট্যান্ট। আজকে ভারতবর্ষের বুকে কি কোনো উপায় নেই? তাহলে উপায় প্রচুর আছে। ফ্রেন্ডস, আজকে ভারতবর্ষের বুকে প্রচুর ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস, তারা কিন্তু স্টেনলেস স্টিল, অরিজিনাল 118x8 স্টেনলেস স্টিলের বাসনপত্র বানানো শুরু করেছে। লাইক কুইন, কুকওয়্যার অ্যান্ড সো মেনি স্টেনলেস স্টিলের কোম্পানিজ রয়েছে যারা মেড ইন জার্মান থেকে স্টেনলেস স্টিলকে ইম্পোর্ট করিয়ে ইন্ডিয়াতে এনে বিজনেস করছে। সেই সমস্ত বাসনে যদি আপনি খাবার দাবার রান্না করেন, তাহলে আপনার যে লিচিং এফেক্ট সেটা থেকে আপনি বাঁচতে পারবেন এবং আপনি বহুদিন সুস্থ থাকতে পারবেন। সুতরাং এই ভিডিওটা চারিদিকে শেয়ার করুন, সো দ্যাট প্রচুর মানুষ, যাতে ভবিষ্যতে ক্যান্সারের দিকে আমরা না চলে যাই, তার জন্য কিন্তু এই ভিডিওটা আপনাকে হেল্প করতে পারে। ফ্রেন্ডস, সো অ্যাভয়েড অ্যালুমিনিয়াম, শিফট টু স্টেনলেস স্টিল, অ্যান্ড স্টেনলেস স্টিল হচ্ছে সেই স্টেনলেস স্টিল কিনবেন যেটা মার্কেটে একটু ব্র্যান্ডেড এবং একটু ভালো, কারণ প্রচুর স্টেনলেস স্টিল কোম্পানিজ আছে, তার মধ্যে কিন্তু ক্রোমিয়াম অ্যান্ড অনেক কিছু মিক্সড করা থাকে, সেগুলোকে আপনারা ইউজ করবেন না। 18x8 স্টেনলেস স্টিল, অর্থাৎ যে স্টেনলেস স্টিলটা দিয়ে অপারেশনের সময় আমাদেরকে অস্ত্রোপচার করা হয়, অপারেশন করার সময় যে ধরনের, যে স্টেনলেস স্টিল দিয়ে ছুরি তৈরি করা হয়, ব্লেড তৈরি করা হয়, ওই স্টেনলেস স্টিল, অর্থাৎ সবথেকে কস্টলি স্টেনলেস স্টিল হচ্ছে 18x8 স্টেনলেস স্টিল। ওই স্টেনলেস স্টিল দিয়ে যদি আপনি রান্না করেন, এরকম প্রচুর বাসনপত্র ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, তাহলে আপনি অনেক দিন সুস্থ থাকবেন এবং আপনি সেফ থাকবেন। সো উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, দেখা হচ্ছে নেক্সট।